নমস্কার বন্ধুগণ, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। গত 29শে আগস্ট অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের নানা বিভাগে নানা পদে প্রায় 33,000-এর কিছু বেশি শূন্য পদ পড়ে আছে। কিন্তু ওই বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কিছু উল্লেখ ছিল না কবে আর কিভাবে ওই শূন্য পদগুলি পূরণ করা হবে। আজ এই বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ 5ই সেপ্টেম্বর বর্তমানে একটি খবর বেরিয়েছে, বিধানসভায় এসএসসি বিল পাশের জেরে চাকরির আশা, 33,000 শূন্য পদে নিয়োগে জট কাটল। এই বিষয়টি আমি সংক্ষেপে বলে দিচ্ছি। কয়েক বছর আগে গ্রুপ বি, সি, ডি এই তিন পদে এসএসসির মাধ্যমে নিয়োগ হতো, কিন্তু কোনো কারণবশত এসএসসি বোর্ডটি তুলে দেওয়া হয়েছিল। এই এসএসসি বোর্ডটি পুনরায় গঠনের জন্য গত সোমবার 4 সেপ্টেম্বর বিধানসভায় বিল পাস হয়েছে। এবার আমরা বাস্তব ভিত্তিতে আলোচনা করে কবে নাগাদ এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে বা সম্পূর্ণ হবে। 2015 সালে আমরা দেখি রাজ্যে 60,000 গ্রুপ ডি নিয়োগের জন্য 2015 সালের নভেম্বর মাসে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়। তৎসত্ত্বেও এ পর্যন্ত 6,000-এর বেশি গ্রুপ ডি নিয়োগ করা হয়নি। অতীত ইতিহাস যদি আমরা দেখি, যে কোনো সরকারের আমলে কেন্দ্র বা রাজ্য সরকার যখনই কোনো ইলেকশন আসে তখনই নিয়োগের তৎপরতা বেড়ে যায়। এই নিয়ে আপনাদের মতামত কি আপনারা আমাদের কমেন্ট করে জানান। এবার যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে 2021-এ বিধানসভা ইলেকশন, আমরা আশা করছি মে জুন মাস নাগাদ ইলেকশন হতে পারে। তারপর যদি আমরা দেখি 2019-এর 3 মাস, 2020-এর 12 মাস এবং 2021-এর 6 মাস, টোটাল আমরা যদি দেখি 12, 6, 3 মাস যদি প্লাস করে হাতে 21 মাস সময় আছে। অফলাইন মাধ্যমে কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে মিনিমাম 1.5 বছর বা 18 মাস সময় লাগে। তো আমাদের মনে হয় এই বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই বেরোতে পারে। আপনারা আপনাদের প্রস্তুতি কন্টিনিউ রাখুন, বিজ্ঞপ্তি বেরোবে, প্রস্তুতি শুরু করব, বিষয়টা একটু গোলমেলে হয়ে দাঁড়ায়। চাকরি পাওয়ার জন্য একটি ধারাবাহিক প্রস্তুতির প্রয়োজন। এরকমই কোনো আপডেট পেলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। এরকমই যে কোনো সরকারি চাকরি ও শিক্ষা সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন।